অনেক বড় বড় সেগুন গাছ আছে, বাঁশ আছে, বাঁশ মহল আছে, এক কথায় এটা একটা অনেক পশু পাখি আছে এখানে, পশু পাখির বিচরণ স্থল, এক কথায় এটা একটা সমৃদ্ধ বনাঞ্চল। ওখানে একসময় বনাঞ্চল রক্ষার জন্যে কিছু ভিলেজার আমাদের ছিল, তারা এখন জেনারেশন বৃদ্ধির কারণে তাদের সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে, যার কারণে হয়তো যার কারণে কিছুটা বনভূমির কিছুটা সমস্যা দেখা যাচ্ছে।